আসসালামু আলাইকুম, আমি সুমঙ্গল ওয়ান চ্যানেল থেকে হাসান কবির বলছি। আপনাদের জীবন সম্পর্কে ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রকাশ করছি, পাবলিশ করছি উইদাউট এডিটিং, সরাসরি ভিডিও করে কিন্তু আমি আপডেট করে দিচ্ছি এবং বিস্তারিত ডেসক্রিপশনে লেখা আছে, সেটা পড়ে নেবেন। সেই মোতাবেক ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং টেলিফোন নাম্বার আছে, সেই মোতাবেক যোগাযোগ করতে পারেন। এবার আমি আপনাদের কিছু কথা বলি যে এই ভিডিওটা যতগুলো ইনকাম ইউটিউব থেকে আসবে ইনশাল্লাহ, সেই আয়টা এতিমদের জন্য, অন্ধ মানুষের জন্য এবং পঙ্গু মানুষদের জন্য ব্যয় করা হবে। সুতরাং আপনি যদি চান যে আমারও তো উপকার হচ্ছে হচ্ছেই, তার সঙ্গে একটা অসহায় মানুষদের এটা উপকার হোক, তবে কিন্তু আপনি বেল বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবার আসি মূল বিষয়ে, যে কেন নারীরা রুবি পড়তে পারবেন না এবং রুবি ধারণকারী নারীরা কেন মহাসংকটে আছেন তা আমি আপনাদেরকে ভেঙে বলছি। সেটা হচ্ছে যে আগেই বলেছি আগের ভিডিওতে যে শুক্র গ্রহের সবচেয়ে ক্রূর গ্রহ, শত্রু গ্রহ হচ্ছে রবি। ফলে নারীরা কিন্তু মা এবং নারী কিন্তু স্ত্রী, নারী কিন্তু কোনো ক্রমেই আপনার রবি রত্ন রুবি ধারণ করতে পারবেন না। এক্সাম্পল দিচ্ছি আপনি, সেটা হচ্ছে যে ইমেলডা মার্কোস, নাম শুনেছেন অবশ্যই, যে ফিলিপাইনের আপনার শাসকের স্ত্রী ছিলেন, এই ইমেলডা মার্কোস কিন্তু এটা রুবি পরার জন্য, রুবি পরিধান করার জন্য কিন্তু তার স্বামীর যে মর্মান্তিকভাবে আপনি ক্ষমতা থেকে বিদায় নিতে হতো এবং ইমেলডা মার্কোসকে কিন্তু বহু বছর আপনার হাওয়ায় নির্বাসন যেতে হলো, যে ভদ্র মহিলার একটা শখ ছিল, সে শখটা ছিল কি জুতা কালেকশন করা, আর জুতা হচ্ছে শনি। তাহলে রবি এবং শনি কিন্তু মহাসংকট, মহাবিপদ, মহাশত্রু, ক্রূর গ্রহ দুইটা কিন্তু। আর যখন কেউ ক্রূরতা দেখাবে তাহলে কিন্তু সর্বনাশ, টিকে থাকা কিন্তু সম্ভব না, কোনো ক্রমে সম্ভব না। এটা অনেকটা লাইক দ্য নিউক্লিয়ার ওয়েপন্স, এটা আপনাকে বুঝে নিতে হবে। সুতরাং এই ইমেলদা মার্কোসের একটা রুবির জন্য তার কিন্তু স্বামীকে ক্ষমতা হারাতে হলো এবং মর্মান্তিক হৃদয় ঘটিতে হবে, কিন্তু ক্ষমতা হারাতে হলো। এবার আপনি আসুন, পৃথিবীর ইতিহাসে বিশ্বের সর্বপ্রথম মুসলিম শাসক হচ্ছে আপনার সুলতান রাজিয়া, 1205 সালে যা জন্মগ্রহণ করেছেন এবং 1240 সালে উনি দেহত্যাগ করেছেন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, আমিন। এবং 1236 সাল থেকে নিয়ে 1240 সাল পর্যন্ত কিন্তু তিনি সুলতানি শাসনের কিন্তু অধিষ্ঠাতা ছিলেন এবং কর্ণধার ছিলেন এবং শাসক ছিলেন, খুব ভালো ন্যায়বান এবং নীতিবান শাসক ছিলেন এবং সুলতান রাজা খুবই কিন্তু যুদ্ধ পারদর্শী ছিলেন। ইলতুৎমিশের অর্থাৎ সুলতান রাজার বাবা ইলতুৎমিশের সন্তান, ছেলে সন্তান যখন অকালে মৃত্যু, সরি, যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর কোনো মানুষ কিন্তু অকালে মরে না, আল্লাহর ইচ্ছাতেই মরে এবং কালেই মরে, সময়ে মরে। তো উনি যখন মৃত্যুবরণ করলো, ওনার ছেলে ইলতুৎমিশের সন্তান, তখন একমাত্র উপযুক্ত হিসাবে দায়িত্ব দিয়ে গেছেন কাকে, আপনার সেটা হচ্ছে সুলতান রাজিয়াকে। এবং যখন উনি গোয়ালিয়রে, যখন উনি আপনার আক্রমণ করতে গিয়েছিলেন, দিল্লি থেকে গোয়ালিয়রে গিয়েছিলেন, তখন কিন্তু যে টাইম যে মাঝখানে ছিল, যে পিরিয়ডটাতে দিল্লি শাসনভার ক্ষমতা কার হাতে থাকবে, ওটা কিন্তু ইলতুৎমিশ কিন্তু ওনার মেয়ে সুলতান রাজিয়ার হাতে দিয়ে গেছেন। এবং ওনার পরিণতি আমরা সবাই জানি, সুলতান রাজিয়া মাত্র 37 বছর বয়সে দেহত্যাগ করেছে, পৃথিবীতে বেঁচে নেই। এবার আপনি আসুন, অং সান সুচি শান্তিতে নাকি নোবেল পুরস্কার পেয়েছেন, করেছেন যত অশান্তির কাজ। অংশাংশকে প্রিয় রত্ন কিন্তু আপনার রুবি, এই অংশাংশী রুবি পড়ার পর থেকে নিয়ে তার জীবনে যত উত্থান, যত পতন ঘটেছে সব তার জীবনে কিন্তু একটা রুবি ঘটিয়ে দিয়েছে, একটা রুবি। কার বার্মা রুবির জন্য বিখ্যাত এটা স্বীকার করতে হবে, কারণ পৃথিবীর একমাত্র দেশ বার্মা যেখানে আপনার 16 প্রকার ক্রোমিয়াম পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো দেশে 2 প্রকার ক্রোমিয়াম পাওয়া যায় না, সব 1 প্রকার ক্রোমিয়াম পাওয়া যায়, যার জন্য বার্মার রুবি পৃথিবীতে এত ডিমান্ড, এত দাম, যদি এখন দুষ্প্রাপ্য দুর্লভ, ভেঙে দিচ্ছি আমি আপনাদেরকে। তাহলে কিন্তু এখনো ভদ্র মহিলা কিন্তু আজকে কিন্তু 21 অক্টোবর 2022 আজও কিন্তু সে জেলে আছেন। এবার আসেন আপনি স্কারলেট জনসন, নাম অবশ্য শুনেছেন, গুগলে সার্চ দিবেন, দীপিকা পাড়ুগান, সংসার যা যা অবস্থা, মনে হয় বিচ্ছেদ ঘটে যাবে। প্রিয়াঙ্কা চোপড়া, তারা সংসার যা যা অবস্থা, সম্ভাবনা আছে যে এই সংসার না টিকারই, মানে অত্যন্ত বেশি সম্ভাবনা আছে যে সংসারটা না টিকার আর কি, কারণ যে ওনারা যেটা পরে থাকেন সেটা হচ্ছে রুবি, ওনাদের লাইকেবল জেমস্টোন। তো সুতরাং এখানে যাদের লিস্টগুলো আছে, স্কারলেট জনসন আছে, টেলর সুইফট আছে, আপনার এখানে পেন্ডালাস ক্রুজ আছে, বেলা হাদিদ আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারবেন যে যারা রুবি, যেসব নারীরা রুবি ধারণ করেছে তাদের দুর্গতিগুলো কি এসেছে। এবার আসুন, আপনি মনে করেন যে গৃহকর্মী, আপনি হাউস ওয়াইফ,
আপনি সার্ভিস হোল্ডার, জব হোল্ডার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনি যেই হন না কেন, নারী শ্রেণীর কথা বলছি, নট দ্য পুরুষ জেন্টার কথা বলছি না, যেই হন না কেন, এবার রুবি পড়া পড়া দেখবেন আপনার পরিবারে শত্রু সৃষ্টি হয়ে গেছে, যেটাকে আমরা বলি ঘরের শত্রু বিভীষণ হয়ে গেল, আপনার শ্বশুর বাড়ির সবাই কিন্তু আপনার শত্রু, সামনে কিন্তু ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম কিন্তু বলবেন, পিছনে কিন্তু শত্রুতামি লেগে আছে, পাড়া প্রতিবেশী যারা আপনার প্রতি আগে মনে করেন যে মৃত আচরণ করতো, তারা এখনো সম্মুখে মৃত আচরণ করে, কিন্তু তাদের উপর আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, ইউ ক্যান কন্ট্রোল দেম অ্যাগেইন এন্ড অ্যাগেইন, নট ইয়েট পসিবল, নট পসিবল। তাহলে এবার দেখুন যে একটা রুবি আপনাকে ধ্বংস করে দিচ্ছে, একজন নারীকে, আমি আগের ভিডিওতে বলেছি যে নারী হচ্ছে শুক্র, আর শুক্রের সবচেয়ে ভয়ানক পাপ গ্রহ, ক্রূর গ্রহ হচ্ছে রবি, আপনি রবি রত্ন ধারণ করেছেন, আমি বুঝলাম না জ্যোতিষটা কোন থিওরিতে মানুষকে রবি রত্ন পড়তে দেন, আর রত্ন পড়তে দিবেন না কেন, রত্ন পড়া কি প্রয়োজন, এছাড়া তো অনেক প্রতিকার আছে, যারা রত্ন থেকে লক্ষ গুণ বেশি আপনার ফলাফল দিয়ে, শুভ ফলাফল দিয়ে থাকেন, একটা নেগেটিভ ফলাফল দিবেন ইনশাল্লাহ, সব শুভ ফলাফল দিয়ে থাকেন। তা আপনি যদি মনে করেন যে রুবি পরে থাকেন নারী হিসাবে, আপনার মেয়ের সংসার ভেঙে যাবে, কনফার্ম থাকেন আপনি এখানে, আল্লাহর রহমতে, ময় মুরব্বীর দোয়ায়, পীরস্তাদের দোয়ায়, আপনার সন্তানগণ অবাধ্য হয়ে যাবে, স্বামীও আপনার অবাধ্য হবে, সে আপনাকে শত্রু ভাববে, শ্বশুর শাশুড়ি আপনাকে শত্রু ভাববে, দেবর ননদরা শত্রু ভাববে, এলাকার প্রতিবেশী লোক আপনাকে শত্রু ভাববে, আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে আপনাকে শত্রু ভাববে, আপনি একটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সে আপনাকে শত্রু ভাববে, আপনি একটা সিটের জন্য মেম্বার অফ পার্লামেন্ট এমপি, শত্রু ভাববে, আপনাকে চেষ্টা করবে কিভাবে নামানো যায়, অর্থাৎ প্রথম শত্রু সৃষ্টি হবে ঘর থেকে, এবং ঘরে আপনাকে ধ্বংস করে দিবে, আমি বলে দিচ্ছি কিন্তু আপনাকে। তো সুতরাং যে সকল নারীরা, যে সকল মায়েরা বোনেরা রুবি পরে আছেন, সেই সকল মা এবং বোনদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার ডেসক্রিপশনে দেওয়া ঠিকানা মোতাবেক, তারপর মুখে বলে দিচ্ছি, আমার নাম হাসান কবির, আমার শপের নাম হচ্ছে স্পার্কেল ডায়মন্ড, পাঁচতলা এ ব্লকে 2 নম্বর দোকান, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা 1215। আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের পদমর্যাদা হিসাবে কিন্তু প্রতিকারটা আসবে, যে আমি এটা ভাইয়া আমি তো এটা পড়েছি, যে এইটার প্রতিকার হিসাবে এখন এটা রিয়াক্ট আমি কাটবো কিভাবে এবং কি করণীয় আমার আছে, আমি আপনাদেরকে আপনাদের স্টেটাস অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিকার দিতে হবে। কেননা একজন সাধারণ নাগরিকের আপনার রত্ন ধারণ করা, আর একজন চেয়ারম্যানের রত্ন ধারণ করা, আর একজন এমপি রত্ন ধারণ করা, কিংবা একজন মনে করে মন্ত্রী রত্ন ধারণ করা, কিন্তু একই রেজাল্ট এবং একই প্রতিকার কখনোই আসবে না, এটা ডিপেন্ডিং অন দ্য সোশ্যাল স্ট্যাটাসের উপরে, আপনার সামাজিক পদমর্যাদার উপরে ডিপেন্ড করে প্রতিকারটা, এটা আপনাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সবটা পুরোটা শুনবেন না, টেনে শুনে নেবেন, আমি আবারও বলছি যে আপনারা এক বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ইউটিউব চ্যানেল থেকে যত ইনকাম আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকল ইনকাম কিন্তু আপনার এতিমরা খাবে, অন্ধ খাবে, এবং ডিজেবল পার্সন যারা আছেন, মনে করেন যে যাদের পঙ্গুত্ব আছে তারা খাবেন, এবং কেউ যদি ভিডিও দেখে যদি আপনার বেল বাটন ক্লিক করে যদি আপনি এটাকে আপনার সাবস্ক্রাইব না করেন, শেয়ার না করেন, তাহলে বুঝে নেব যে আপনার ভিতরে হীনমন্যতা কাজ করছে, অর্থাৎ আপনি চান না সমাজে অসহায় মানুষের কল্যাণ হোক। আল্লাহ হাফেজ।